গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর মা আগের দিন রাতে এসেছিল। তো মা অনেক রাতে এসেছিল, প্রায় 11:10-11:05-এর দিকে ডক্টর দেখিয়ে তারপরে ভাইয়ের বাড়িতে দেখা করে এখানে এসেছিল। তো সেই জন্য আগের দিন রাতে কোনো ব্লগ করিনি। মা একটু রুটি আর পাঁচ বেসালি সব ভাজা সবজি করেছিলাম এই খেয়ে, ভাইয়ের বাড়ি থেকে একটু খিচুড়ি খেয়ে এসেছিলো এই খেয়ে হচ্ছে শুয়ে গিয়েছিলো। আর আজকে সকালে উঠে একটু পরোটা টরোটা করে দিলাম মাকে, মা আর বাপি খাবে বাড়িতে পাঠালাম। তো এইসবের মধ্যে ব্যস্ত ছিলাম বলে আর কিছু ভিডিও তেমন করা হয়নি। আর সকালে এখন করলাম বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, ভাত, এই দিয়ে হাজব্যান্ডটা অফিসের লাঞ্চ বক্স মানে রেডি করে দিয়েছি। সোনাইয়ের খাওয়া হয়ে গেছে, পরোটা আর বোঁদে খেয়েছে শুনে, আর আমি এখন হচ্ছে চা বসিয়েছি, একটু বেগুন ভাজা বাকি আছে ওইগুলো করছি। হ্যাঁ, আজকে হচ্ছে সোনাইয়ের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, আর তো এই জন্য যাবো, আর সব কাজ বাজ, আর বৃহস্পতিবার পূজা অর্চনা তো আছে, তো সব কিছু কাজ বাজগুলো গুছিয়ে এখন রেডি করব, করে তারপরে যাব। ছাদে জামা কাপড়টা সব মিলে দিয়ে চলে এসেছি। হ্যাঁ, সকাল সকাল সব কিছু বেশিরভাগ করে নেওয়ার চেষ্টা করছি, কারণ বেলা যত তাড়াতাড়ি যাব ফিরতে পারবো তত তাড়াতাড়ি আর কি। শীতের দিনে তো সোনাইকে নিয়ে যাব একা, তো সেই জন্য আর যা কিছু করবো আজকে দিনটা সব কিছু তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ছাদে জামা কাপড় মিলতে গিয়েছিলাম, বেশ ভালো লাগছে, ছাদে গেলে মনটা তো ভালো হয়ে যায়, এত সুন্দর, বেশ এটা খোলামেলা, তো অনেক ভালো লাগে ছাদে গেলে। আর তো ছাদের কাজকর্ম মোটামুটি সেরে এসেছে, তোমাদের সাথে দেখাবো। আর সোনাই তো সোনাই এখন পড়ে নিচ্ছে, কারণ যাবে প্রোগ্রাম দেখতে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে পড়ে নিচ্ছে, পড়ে নিয়ে আবার গান করবে, করে তারপরে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে যাবো। তো শুনছি যে লেখা আছে ইনভিটেশন কার্ডে লেখা আছে যে হচ্ছে ওদের প্রোগ্রাম 9টা থেকে শুরু হবে, স্টল টল বসবে এটা ওটা, তো সেই জন্য এখন দেখো বাবার সাথেও করছে। তো এইসব আছে, তো আমি অত তাড়াতাড়ি যাবো না, আমি ওই 12টার দিকে হয়তো বেরোবো, বেরিয়ে তারপরে ওখানে একটু সব কিছু ঘুরে টুরে করে তারপরে আবার আসবো, বিকেলের দিকে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না আর কি, রাত পর্যন্ত থাকবো না ওকে নিয়ে, ছোটো মানুষ তো শরীর টরীর খারাপ হলে আর মুশকিল আছে, খোলা আকাশের নিচে মানে ওদের প্রোগ্রামগুলো হয়, বড়ো করে স্টেজ টেজ বাঁধে, খুব সুন্দর লাগে, ভালো লাগে দেখলে, আর মানে আসতে ইচ্ছা করে না, কিন্তু ওই ছোটো মানুষ ও বেশিক্ষণ থাকতে চায় না একভাবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা, ঠিক আছে। আজকে এখানে রান্না করে নিয়েছি দেখো, বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি। তো তারপরে আমি ঝটপট করে হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি এখানে কী করেছি, ঘর দরগুলো একটু পরিষ্কার টরিষ্কার করবো বলে রেডি করছি আর কি, ঝাড়াঝড়ি শুরু করে দিয়েছি। সোনাই এখানে পড়তে বসে গেছে, তো সোনাই যাবে বলে পড়াটা করে নিচ্ছে তাড়াহুড়ো করে, কারণ আমি বলেছি পড়া না করে যাওয়া যাবে না। সোনাই গান করতে বসেছে, এই যে সকালে রেওয়াজটা করে নিচ্ছে, কারণ গান টান করে আর সন্ধ্যেবেলায় কীরকম কী এ থাকে মন মানে মুড থাকে, তো সেই জন্য এখন গানটা করে নিচ্ছে। আর আমার তো দুই বেলা এখন টিউশন নেই, আর তো সোনাইকে অনেকটা সময় আমি দিতে পারছি, আমার নিজেরও ভালো লাগছে। হ্যাঁ, চলো এবার ছাদে একটু যাই। আর এই প্লাস্টিকটা ধুয়ে নিয়েছি, তো আগের দিনে ওই প্লাস্টিকের মধ্যে করে তুলসী গাছ একটা, ওই লাল তুলসীর গাছ একটা ভাইয়ের বাড়িতে দিয়ে এসেছিলাম, আর হাজব্যান্ডের জামা কাপড়গুলো সব কিছু কেচে কুচে মিলে দিয়েছি, মা সকালের যে শাড়িটা ছেড়ে গিয়েছিলো সব কিছু ধুয়ে কেচে সকাল সকাল সব কিছু মিলে দিয়েছিলাম, বেডশিট টেডশিটগুলো। আর তাহলে রোদটাও ভালো আছে, তো আমি যাওয়ার আগে শুকিয়ে যাবে। আর গাছগুলোকে একটু দেখিয়ে দিই, গাছ কিছুটা তো ট্রান্সফার করেছি ওই জায়গায় ওই পাশটা আর কি, তোমাদের বলেছি। হ্যাঁ, তো মোটামুটি এখন যা কিছু ছিল সব কিছু ছাদের কাজ হয়ে গেল, এরপরে যেগুলো করব সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব। তো আর দেখো এসে চটপট ঝাড়াঝুড়ি এখানে করছি আর কি, ঝাড়াঝুড়ি হয়ে যাওয়ার পর আর কি ডাস্টিংটা করে নিচ্ছি, কারণ ডাস্টিং না করে মপিং তো করা যাবে না, সকালে আজকে মপিং করার সময় পাইনি আর কি, ডাস্টিং করারও সময় পাইনি, রান্না টান্নাগুলো তাড়াহুড়ো করে নিয়েছিলাম। আর শীতের দিন তো শীতের দিনে ঘুরপাড় করে যে কাজ করবো সেও করা যায় না ঠান্ডার মধ্যে। তারপরে করে মোটামুটি ডাস্টিং করে মুছে টুছে নিয়ে আর এখন সোনাইকে খাওয়াতে বসেছি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, ডিম সেদ্ধ দিয়ে সোনাইকে খাইয়ে দিয়ে দিই। ও সীমাদি ফোন করেছিলেন, বললেন যে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করছি আর কি। চাদর মুছে নিলাম নিয়ে, আর এখন সোনাইকে খাওয়াতে বসেছি, সোনাইকে খাইয়ে দিয়ে নিয়ে আমি স্নান করব, করে আমি খাওয়া দাওয়া করে রেডি হবো আর কি। তো এই যে দেখো সোনাই কি খাচ্ছে, তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে নিই চলো।
বৃহস্পতিবার ঘরের পূজা করলাম, করে টরে আর এখন সব কিছু দেখো ঘর টটগুলো বসিয়ে নিয়েছি, পূজা আমার হয়ে গেল। তো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি। আমি রেড কালারের এই লং জামাটা পরেছি আর কি, লং গাউন, এই যে। আর এই যে মেয়ে, মেয়েকে দেখাচ্ছি, এই যে মা, এই যে এই জামাটা পরেছে সোনা মা। হ্যাঁ চলো, এবার বেরিয়ে রেডি হয়ে বেরোচ্ছে এখন, চলো সোনাই। ও এই যে এখানে বসে আছি, এখনো ট্রেন আসেনি। আর ওই যে দেখছো হাতমোলা খাচ্ছে, হাসতে এখনো আসেনি, আসলে আবার গোয়ার খেয়ে নিয়েছে। হ্যাঁ, আর আমার পেটটা একটু ব্যথা করছিল, ওই জন্য একটু হজমোলা কিনা সোয়েটারটা পরেছি। বাবা দাঁড়াও, বাইপাস চলুন, ভিডিও করতে করতে যা। এই কেন, কিচ্ছু হয়নি, ওই সীমাদি সোনা আমরা সব একসাথেই মানে ট্রেনে করে গেছি, দিদি সুভাষগ্রাম থেকে উঠেছেন, আর তো একসাথে আমরা ফোন করে যোগাযোগ করি মোটামুটি আজকে দুইটা বছরে। আগের বছরও ঠিক এরকম মানে অ্যানুয়াল প্রোগ্রামে দিদির সাথে মিট হয়েছিল, আবার এবছরও ঠিক। আর তো বাকি সময় তো দেখাই হয় না তেমনভাবে স্কুলে, যদিও টাইমিংটা তো সোনাইদের আগে ছুটি হয়, দি মানে সোনাদের পরে ছুটি হয়, তো ওই জন্য দেখা হয় না আর কি। তো মাঝে হাজবেন্ডের সাথে দেখা হয়েছিল, কি হলো আমার সাথে আর হয়নি, তো এই আবার এখন এই এক বছর পর আবার দেখা হলো, মনটা খুশি খুশি লাগছে। চলো, আরে তোমার ফোরে, তো এখানে হচ্ছে দেখো এই যে সুন্দর করে যে কেকটাও সাজানো হয়েছে, মানে কার্পেট টার্পেট নিচ্ছি, এখনো সামনের এন্ট্রিটা সুন্দর করেছে, সামনের এন্ট্রি না মেথরটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর সত্যি কথা বাবা, আর সোনাই তো ভীষণ এক্সাইটেড, কারণ হচ্ছে যাবো মা কখন, কিন্তু এসে দেখলাম সবাই তখন ফিরে যাচ্ছে না, তো স্টেশনে ওখানেও দেখেছিলাম তখন অনেকে ফিরে যাচ্ছে, আমরা বুঝতে পারছিলাম না, কাউকে অতটা জিজ্ঞেসও করা হয়নি, তো অনেকে তো আগে আসে আগে চলে যায়, তো এসে দেখলাম পুরো সবই দেখো চেয়ার খালি, পুরো শেষ প্রোগ্রাম যেহেতু 9টা থেকে শুরু হয়েছিল, আমরা প্রায় এসেছি তখন 2:30টার কাছে, বাসতে যায় 2টো পেরিয়ে গেছে, তো সোনাই তো একদম রেগে গেছে, মা সব শেষ হয়ে গেছে, মানে পুরো প্রোগ্রামই শেষ, মানে যে কালচারাল যে প্রোগ্রামটা সেটা পুরো শেষ। এবার হচ্ছে এখানে স্টল টল দিয়েছে, এবার দেখো ও তো খুব রেগে গেছে, আর বারবার আমাকে ডাকছে, মা দেখো এখানে কিছু নেই, এই সেই ওই নানান রকম কিছু বলতেই আছে, তো গিয়ে যেরকম দেখবো সেটা সত্যি স্বপ্নেও ভাবিনি। জানি আগের বছর গিয়েছিলাম এরকম সময়, তো মেন প্রোগ্রামটা মানে শুরু হয়েছিল, তো এবারেও ভেবেছিলাম যে এরকম হবে, কিন্তু সেরকমভাবে অত মানে গুরুত্ব দিইনি আর কি, 9টার সময় ঠিকই, কিন্তু ভেবেছিলাম অন্যান্য প্রোগ্রামগুলো মানে স্টল টল যেগুলো বসবে ওগুলো হয়তো শুরু হবে, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানটা মানে হয়তো শুরু হবে, কিন্তু সবচেয়ে শেষ হবে এবারে। যদিও মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের এগুলো একটু কমই ছিল, আগের বছর অনেকটা মানে প্রায় 8:30-9 পর্যন্ত হয়েছিল, কিন্তু এবছর তো অনেকটাই কম ছিল প্রোগ্রামের মানে অনুষ্ঠান সূচি, সেটা অনেকটাই কম ছিল আর কি, সেই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। যাই হোক, এখানে গিয়ে সবার সাথে দেখা হলো, তারপরে একটু এই যে এখানে সবাই মজা করছে, সব যারা একটু উঁচু ক্লাসে পড়ে সবাই গান হচ্ছে, ওখানে সবাই নাচছে, এইগুলো দেখে বেশ ভালো লাগছে। তো স্টুডেন্ট লাইফের এটাই হচ্ছে মজা, এই যে এই দিনগুলো সত্যি কথা আর জীবনে ফিরে আসে না, তো আমরা পেরিয়ে এসেছি, তো সেই জন্য আর কি সোনাইকে কোনো কিছু থেকেই বঞ্চিত করতে চাই না, কারণ হচ্ছে এই যে মজা আনন্দ খুশি এগুলো তার পরে যত বড় হবে তত আর তো মানে সময়ের সাথে সাথে সেগুলো আর পাবে না, এই দিনগুলো সত্যি চলে গেলে আর জীবনে কখনো ফিরে আসে না, এই বাচ্চাবেলাকার এই যে আনন্দ, এই বন্ধু বান্ধব সবার সাথে এইগুলোই মজা আর কি। তো সেই জন্য আমার মেয়ে মোটে এখানে থাকবে না, স্টলে যাবে, একটু দেখ কি হচ্ছে না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলো তো গেম খেলতে হচ্ছে বাবা, না চোখ দিয়ে দিয়ে করছো গেম, কি গো পেয়েছে, যা আর ওই দিকে তিনটে গেমে
এখানে ভিড় দেখ। আচ্ছা ঠিক আছে বাবা, এসেই যদি বলিস তাহলে। ও এখানে খেলা শেষ, খেলবি খেলবি এখানে, ওই তো সব খেলছে ওরা। ও সোনাই এসেছে আর আমরা সান্নি তোর মা শর্মিষ্ঠা একসাথে আমরা একটু ফোন করেছিলাম, ওই যে তখন দেখলে বাইকে করে এলো, তো ওরা হচ্ছে গেমগুলো খেলছিল আর কি। তো আর সোনাইগুলো আমি তো খেলবো না, আমি জিততে পারবো না। আমি বললাম তাও জিততে না পারিস তো কী হয়েছে, খেলবি না? আমি মামা আমি খেলবো না, চলো তুমি উপাসে যাবো, উপাসে সব বিভিন্ন স্টল বসেছে ওখানে কিছু খাবো। হ্যাঁ তো দেখো বাচ্চাদের তো জোর করে কিছু করানো যায় না, যাই হোক ও যেটা ভালো লাগে ও সেটাই করছে, জোর করে তো এখানে প্রোগ্রামে সব কিছু বলা যাবে না। হ্যাঁ তো এই যে সীমা দিয়েও এখানে আছে, সোনাও এদিক ওদিক ঘুরছে, আর বড় একটা বন্ধু এসেছে। তো আর ছোট ছোট বাচ্চারা সব এখন বিভিন্ন গেম খেলা, আর হচ্ছে কাউন্টারের ওদিকে গেছে খাওয়া দাওয়ার, ওখানে এত লাইন গিয়েছিলাম, ওখানে ফিরে এসেছি এত লাইন প্রত্যেকটা কাউন্টারে কাউন্টারে, আর প্রচুর যেহেতু সকাল থেকে তো শুরু হয়েছিল, মানে বেশিরভাগ সব হচ্ছে যেগুলো মানে খাবার দোকান বসেছে মানে স্কুলের মধ্যে সেগুলো সবই শেষের পর্যায়ে একদম, আর তেমনি লাইনও আছে এগরোল টেগরোলের এত লাইন, তাই বললাম শোনাই তোকে আমি বাইরে থেকে এবার ফিরবো বাবা, বাড়ি বাবা বলে দাও কোথায় বাড়ি চলে যাবে বাবা বলে দাও, বাড়ি যাবে তো চলুন বাইরে গিয়ে আমরা কিছু খাবো দাবো। আর তো এখানে দেখো দিদিকে একদম জোর চার করছেন যে চলুন আমাদের বাড়িতে একবারও যাননি, আর এই যে দিদি চা বিস্কিট করে দিলেন, এখন আমি বললাম যে যাবো ঠিক আছে চাটা খাবো। হ্যাঁ তো সেই জন্যই আর কি দিদির এটা মানে প্ল্যাটটা বেশ সুন্দর একদম, দিদি তো আগা গোড়াই দাদা দিদি ওনারা ভীষণ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন আর কি, আর খুব সুন্দর করে বেশ গোছানো গাছানো একদম ঘরদোর, ভীষণ সুন্দর এসে বেশ মনটা ভালো লাগলো। আর অনেকদিন দেখা, অনেকদিন পর দেখা হলে যা হয় প্রচুর গল্প আড্ডা। হ্যাঁ তাই সোনাইকেও পিৎজা তারপরে কেক এইসব দিয়েছিল, সোনাই সব খেয়েছে। দিয়ে যথাসময় খবরটা দিয়েছিলেন যে এই সময় ফর্ম ফিল আপ হচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন, তো সেই জন্যই আমরা তাড়াহুড়ো করে সব কিছু ব্যবস্থা করে নিয়েছিলাম। তো সত্যি কথা দিদির জন্যই আমরা ভর্তি করতে পেরেছি, দিদির কাছে চিরকৃতজ্ঞ থাকবো। হ্যাঁ থ্যাংক ইউ শর্মিষ্ঠা, জামাটা ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক। তো এসে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ এসেছি বাড়িতে প্রায় 9টার সময়, আর আসার পর না শর্মিষ্ঠার দোকানে গিয়েছিলাম, ভীষণ সুন্দর দোকানটাও করেছে সুভাষগ্রামে। তো আসার পর সোনাইও একদম হাত পা ধুয়ে ঘুমিয়ে গিয়েছিল, আর আমি একটু ভাত বসিয়েছিলাম হাজব্যান্ড আসতে খেতে দিয়ে আর শুয়ে গিয়েছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি, কয়েকটা হচ্ছে ফটো ক্লিপ তোমাদের সাথে দিয়ে দিলাম। আর তো কেমন হয়েছে আজকে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদিও মেন প্রোগ্রামের কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আমরা নিজেরাই লেট করেছিলাম, তার জন্য সত্যি আমরা ভীষণ মানে দুঃখিত। যাক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।